পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র্য পর্ষদের সহযোগিতায় লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীদের ছাত্রছাত্রীদের সমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে স্কুলের দেওয়ালে ছবি আঁকা। এই পৃথিবীতে সকলেরই বাঁচার সমান অধিকার থাকা সত্ত্বেও প্রাকৃতিক কারণ হোক বা মানুষ্য সমাজের কুপ্রভাবে গঙ্গার শুষুক, বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং মাছ, বনরুই, ভোঁদর, চামচিকে, চড়ুই পাখি, চামচিকে, কাঠঠোকরা, ফিঙে পাখি, বিভিন্ন কীট পতঙ্গ ক্রমশ অবলুপ্ত হয়ে যাওয়ার পথে। অথচ খাদ্য শৃঙ্খল চক্রে প্রত্যেকের সমান গুরুত্ব। একটি শ্রেণী সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেলেও প্রভাব পড়ে অপর প্রাণীকুলের ওপর। এরপরে মন্থর, ভাল্লুক, ডাইনোসরের মতো বেশ কিছু প্রাণী আজ শুধু ছবিতেই সীমাবদ্ধ। ছোট ছোট ছেলে মেয়েরা প্রকৃতি পরিচয় নিতে গেলে চাক্ষুষ করার কোনো ব্যবস্থাই নেই আর। শুধু প্রাণী নয়, বেশ কিছু উদ্ভিদ আছে যাদের অবলুপ্তির ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। তবে মনুষ্য সমাজের সচেতন চিন্তা ভাবনা এবং মহানুভবতার এদের রক্ষা করা সম্ভব। আর তার একমাত্র উপায় আগামী প্রজন্মের আতুরঘর হিসাবে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সংরক্ষণের দায়িত্বভার দেওয়া এবং তাদের অবগত করানো। পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র্য পর্ষদ এই রকমই বিভিন্ন লুপ্তপ্রায় প্রাণী, উদ্ভিদ, কীট পতঙ্গের ছবি আঁকার ব্যবস্থা করেছে বিভিন্ন বিদ্যালয়ের দেওয়ালের বাইরে। সেখানে একদিকে যেমন ছাত্রছাত্রীদের চোখে পড়বে, ঠিক তেমনি অভিভাবক এবং পথ চলতি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার আগ্রহ সৃষ্টি করবে। নদিয়া জেলার মধ্যে একমাত্র তন্তুবায় সংঘ হাই স্কুলের দেওয়ালের বাইরে এই রকমই বিভিন্ন ছবি আঁকার কাজ চলছে। বিজ্ঞান বিভাগের শিক্ষক তথা নোডাল অফিসার অভিজিৎ বণিক জানান, বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি বিজ্ঞান মেলায় গিয়ে জীব বৈচিত্র্য পর্ষদের স্টলে বিষয়ে জানতে পারি, সেই মতন আমাদের বিদ্যালয়ের সদস্যপদ গ্রহণ করে। এরপর ছাত্রছাত্রীদের একটি প্রাকৃতিক শিক্ষামূলক ভ্রমণ সম্ভব হয়েছিল তাদের অর্থনৈতিক আনুকূল্যে। জীববৈচিত্র্য পর্ষদের অধীনে আমাদের এই ওয়াল পেন্টিং এর কাজ চলছে। এখানে মূলত হচ্ছে আমাদের এই মুহূর্তে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যারা অবলুপ্ত প্রায়, তাদেরকে আমাদের সমাজের বা আমাদের পরিবেশের মধ্যে ফিরিয়ে আনাটাই হচ্ছে এই উদ্যোগ। পশ্চিমবঙ্গ যে জীব বৈচিত্র্য পর্ষদ তাদের 2018 সালে আমরা একটা বিজ্ঞান মেলায় যাই, সেখানে জীব বৈচিত্র্য পর্ষদের ওয়েস্টবেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের একটা স্টল হয়। সেই স্টলেই আমরা ওখান থেকে বিষয়টা জানতে পারি এবং সেখান থেকে তারপরে আমরা সেখানে যোগাযোগ করি জীব বৈচিত্র্য পর্ষদ যেটা আছে বায়োডাইভার্সিটি বোর্ড, সেই নিয়েই আমাদের হচ্ছে এই ওয়াল পেন্টিংয়ের কাজ চলছে। বিগত দিনেও আমাদের এই বায়োডাইভার্সিটি বোর্ড থেকে আমরা একটা বায়ো ট্যুরের একটা অ্যারেঞ্জ করেছিলাম, সেক্ষেত্রেও ফান্ডিং করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বায়োডাইভার্সিটি বোর্ড। তো কতগুলো ছবি হবে এখানে? এখানে আমাদের অ্যাকচুয়ালি মেজারমেন্ট দেওয়া হয়েছে, আমাদের একটা ফান্ডিং অ্যালটমেন্ট করা হয়েছে, 15,000 টাকা ইনিশিয়ালি দেওয়া হয়েছে। আমাদের রিকুইশন দেওয়া হয়েছে 300 স্কোয়ার ফিট মিনিমাম এরিয়া, তার উপরেই কাজ চলছে। স্টুডেন্টরাও এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি। স্কুল বাউন্ডারির ওয়ালের বাইরের দিকটা হচ্ছে দেখলাম, ভেতরেও কি হবে কিছু? না, বাইরেই হবে মূলত, কারণ এটা আমরা চাইছি যে মূলত ওয়াকিবল করতে চাইছি আমাদের যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে, এবং তাদের মাধ্যমে আমরা তাদের যে গার্জেন যারা আছে, অভিভাবক যারা আছে, তাদেরকেও সচেতন করতে চাইছি এই বিষয়টা। আমরা ছোটোবেলায় দেখেছি কোনো ব্যাংক প্রচুর ছিল, ক্রমশ তাদের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমছে। কিছু কিছু উদ্ভিদ আছে তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু অবলুপ্ত প্রায়, এদেরকে পুনর্বহাল করাটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ আমাদের যে বায়োডাইভার্সিটি বোর্ড তার মূল লক্ষ্য। তো অন্যান্য স্কুলেও ক্ষেত্রে জানা আছে? ডিস্ট্রিক্টের মধ্যে নদিয়া জেলায় আমাদের তন্তুবায় সংঘ হাই স্কুলই একমাত্র আমরা এই অ্যালটমেন্টটা পেয়েছি ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, তো কাজ কবে শুরু হয়েছে মোটামুটি? শেষ হওয়ার কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে 19-20 সেশনের আমাদের একটা পেন্ডিং ছিল, এটা আমাদের ফান্ডিং করা হয়েছিল, কিন্তু আমরা সেই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা করতে পারিনি। তারপর আমাদের কাছে আবার ডিপার্টমেন্ট থেকে, বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্ট থেকে আবার ফার্দার আমাদের নোটিফিকেশন করা হয় যে আপনারা এই কাজটা করুন, কারণ এই মুহূর্তে স্কুল খুলে গেছে। আমরা তারপরেই কাজ শুরু করে দিয়েছি,
চলছে। দুটি ওয়ালের ছবি কটা হচ্ছে সংখ্যায়? বেশ কিছু ছবি রয়েছে ওখানে, সংখ্যাটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। আচ্ছা, তো এই শুধু সামনে যেটা দেখা যাচ্ছে বাউন্ডারি, এটাতেই হচ্ছে? নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।